জামালপুরের সরিষাবাড়ি রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা আন্তনগর যমুনা এক্সপ্রেসের তিনটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত 1:20 এই ঘটনা ঘটে। রাত 1:30 ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন বিষয়টি নিশ্চিত করে জানান, কে বা কারা এতে আগুন দিয়েছে তা নিশ্চিত হতে পারেনি। সংবাদ পেয়ে 10 মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তিনি বলেন, তিনটি বগিতে একসঙ্গে আগুন দিয়েছে দুর্বৃত্তরা, তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ট্রেনটি রাত 2:20 ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল। এই বিষয়ে জামালপুর রেলওয়ে থানার উপপরিদর্শক তারামিয়া বলেন, ঢাকা থেকে দেরি করে যমুনা এক্সপ্রেস সরিষাবাড়িতে প্রবেশ করে, স্টেশনে যাত্রী নামার পরপর ট্রেনে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় ট্রেনে যাত্রী কম ছিল। জানাতুল আফসানা, চ্যানেল বাংলা।